দেশের বিভিন্ন স্থানের সড়কে দায়িত্ব পালন শুরু করেছে ট্রাফিক পুলিশ বিজয় থেকে সে খোঁজ রাখছেন সাজিদ আরাফা চলে যাচ্ছি তার কাছে সাজিদ ট্রাফিক পুলিশের কার্যক্রমের পরিসর পুরোদমে শুরু হলো কিনা জানাবেন নাফি একটি বিষয় বলে রাখি যে আজ সকাল থেকেই কিন্তু ঢাকার বিভিন্ন পয়েন্টে আমরা দেখছি কর্মবিরতি শেষ করে ট্রাফিক পুলিশ তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম শুরু করেছে আমরা সকাল থেকে বিভিন্ন পয়েন্টে ছিলাম সেখানে দেখেছি তারা যে কাজ শুরু করেছে যে সড়কের শৃঙ্খলা ফেরানোর যে কাজ নিত্য নৈমিত্তিক যে কাজটি ছিল তাদের কর্মবিরতি শেষে তারা সেই কাজটি করছেন এই মুহূর্তে আছি অন্যতম ব্যস্ত একটি সড়ক বিজয় সরণিতে বিজয় সরণিতে আমরা একটু আপনাদের দেখাতে চাই এখানেও কিন্তু ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ শুরু করেছেন পাশাপাশি এখানে বিভিন্ন শিক্ষার্থীরাও রয়েছেন বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনের যে কর্মীরা তারাও কিন্তু সহায়তা করছেন এখানকার ট্রাফিক যে ডিপার্টমেন্টের যারা সদস্য আছেন তাদেরকে আমরা এখানে একটু কথা বলতে চাই একজনের সঙ্গে এখানে যিনি দায়িত্বে আছেন বিজয় সরণিতে আমরা সরাসরি সম্প্রচারে আছি আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে জানতে চাই যে এই যে কর্মবিরতি শেষে আপনারা ফিরলেন কতটা স্বাচ্ছন্দ্যবোধ করছেন এবং আপনারা দায়িত্ব পালনে কি দেখছেন আসলে এখানে আচ্ছা কর্মবিরতি শেষে যে জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যে মানুষের অ্যাপ্রিসিয়েশন ওয়েল অ্যাপ্রিসিয়েশন অনেকেই থামস আপ দিতেছে অনেকেই ওয়েলকাম ব্যাক বলতেছে এবং যাওয়ার সময় বলতেছে আলহামদুলিল্লাহ আপনারা ব্যাক করেছেন যে জিনিসটা কিছুদিন আগে পর্যন্ত আমরা পাই নাই এইটা একটা একদম ভ্যালিড একটা জিনিস পেয়েছি যেটা নিজেদের মোরাল অনেক হাই হয়েছে এখানে আপনার যে অন্য সহকর্মীরা রয়েছেন সবাই কাজে ফিরেছেন কিনা সবাই কাজে ফিরেছেন কিনা এই ব্যাপারটা যেহেতু একটা স্থবির অবস্থা থেকে সবার ইয়ে হওয়া চলে আসা তো সেক্ষেত্রে এইটা আমাদের মাননীয় ডিসি হয়তো হতো প্রপারলি বলতে পারবে যে প্রপার জনবল এখনও এসছে কিনা তবে এখানে যেটা রেগুলার ফোর্স আমাদের আগে যেটা কাজ করতাম সেটা আমাদের এখন চলছে আমরা শুনছিলাম নাফি এখানকার যিনি একজন দায়িত্বে রয়েছেন তার কথা তিনি বলছিলেন যে সবাই কিন্তু তাদেরকে স্বাগত জানাচ্ছেন যে সাধারণ মানুষ রয়েছেন যাদের সাথে তাদের কাজ করতে হয় এই নিত্য নৈমিত্তিক যে কাজটি সেখানে তারা তাদেরকে স্বাগত জানিয়েছেন এবং এই কাজে ফিরতে পেরে তারা কর্মবিরতি থেকে ফিরতে পেরে তারা অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং তাদের অন্য বাকি যারা রয়েছে বিভিন্ন পয়েন্টে এখনও যারা এই কাজ শুরু করেনি তারা শীঘ্রই এই কাজে যুক্ত হবেন বলে আমরা জানতে পেরেছি তো এই ছিল বিজয় সরণি থেকে আমার কাছে সবশেষ রাজধানী সহ বিভিন্ন স্থানে দায়িত্ব পালন শুরু করেছে ট্রাফিক পুলিশ এ খবর জানাতে যুক্ত ছিলেন সাজিদ আরাফাত